আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর 21তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি তোমাদের শারীরিক শিক্ষা নবম শ্রেণীর 21তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান নিয়ে। দেখতে পাচ্ছ আমাদের সামনে সুন্দর করে পিডিএফ ফাইল রেডি করা আছে। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা হচ্ছে পিডিএফ ফাইল নেওয়ার জন্য ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, তাহলে পিডিএফ লিংক তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিব। তো চলো আগে আমরা প্রশ্নটা একটু পড়ে নিব, তারপর আমরা এই সলিউশনে আমরা চলে আসতেছি। তো দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম হচ্ছে তৃতীয় অধ্যায় মানসিক স্বাস্থ্য ও অবসাদ, ঠিক আছে। এবং আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এখানে কি বলছে আমরা আগে পড়ে নিব। করোনা বা কোভিড-19 কারণে আরব ইদানিং বাসা থেকে বের হয় না, তার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বেড়াতে আসে না, বিদ্যালয়ে যাওয়ার জন্য তার প্রবল ইচ্ছা লাগে, প্রতিদিন অনলাইনে ক্লাসের জন্য মায়ের মোবাইল ব্যবহারের সুযোগে গেম খেলে অতিরিক্ত সময় কাটায়, বর্তমানে তার মেজাজ খিটখিটে থাকে ও সে প্রায়ই অসুস্থ বোধ করে, ফলে পরিবারের সবার সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করে। আরাফের মতো উদ্ধৃত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তোমার ও তোমার পরিবারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করো। এখানে দুটো সংকেত দিয়ে দিয়েছে, মানসিক আচরণ এবং অবসাদ, ঠিক আছে। অবসাদ তো সুপ্রিয় সকল শিক্ষার্থী আমরা পিডিএফটা পড়া স্টার্ট করে দিচ্ছি, ওইটাতেই উত্তর, ওকে। তো তোমাদের সমাধানটা এখান থেকে শুরু হবে। সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ স্লোগান নিয়ে আজ শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বব্যাপী মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক ক্ষতির প্রভাব পড়েছে। গত জুন থেকে আগস্ট মাসে 93টি দেশে পরিচালিত জরিপে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার সতর্কতা জারি করে বলেছে করোনা ভাইরাসের সংকটময় সময়ে মানসিক স্বাস্থ্য উপেক্ষা করা হয়েছে। তারপর হচ্ছে মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান দিয়েছেন আজ শনিবার WHO সামাজিক যোগাযোগ মাধ্যম দ্য বিগ ইভেন্ট ফর মেন্টাল হেলথ নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, করেছে বিজ্ঞাপন। AFP-র খবরে জানা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরিপে অন্তর্ভুক্ত 130টি দেশের 83% করোনা মহামারী বিষয়ক পরিকল্পনার মানসিক স্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, তবে এর মধ্যে মাত্র 17% তাদের প্রয়োজনীয় পূর্ণ তহবিলে বরাদ্দ দিয়েছে। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী ভিডিওটাতে লাইক করে দাও। তো এইখান থেকে তোমরা লিখবা, এটা এই প্যারাটা লিখবা, এই প্যারাটা লিখবা, এই প্যারাটা লিখবা, এই 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 লাইনটা লিখবা। তো আমরা এখান থেকে পড়তেছি, ওকে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। করোনার সংক্রমণ নিয়ে উদ্যোগ ও উৎকণ্ঠায় ভুগেছেন সবাই, সেটাই স্বাভাবিক। এই উদ্যোগ উৎকণ্ঠা থেকে নাম মনের ওপর তৈরি হয় বাড়তি চাপ, অত আতঙ্ক অহেতুক রাগ বা অবসাদের লক্ষণ দেখা দিতে পারে। কিন্তু যে কোনো বিপদ মোকাবিলার সময় চাই ধৈর্য, দায়িত্বশীল আচার আচরণ আর সাহস। কীভাবে এই সময়ে আপনার প্রতিক্রিয়া দেখানো উচিত, কেমন করে আপনি নিজের সন্তানের পরিবার স্বজনদের নির্ভরতা দেবেন এবং সে সঙ্গে সমাজের প্রতি দায়িত্ব পালন করবেন। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী তোমরা এই হিংসা লিখবা, এই হিংসা লিখবা, আমরা এই হিংসটা একটু পড়ে দিচ্ছি। শারীরিকভাবে বিচ্ছিন্ন হলে সবার খোঁজ রাখুন, প্রায় আবদ্ধ শহরে বিচ্ছিন্নতার জন্য অসহায় লাগতে পারে, তাই বন্ধু আর স্বজনদের সঙ্গে ইমেইল, টেলিফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে যোগাযোগ করে রাখুন, পরস্পরের খোঁজ রাখুন। করোনার সংক্রান্ত কোনো সাহায্য প্রয়োজন হলো কিনা তার কাছ থেকে শারীরিক ও মানসিক সমস্যার জন্য সাহায্য গ্রহণ করবেন, তার একটি আগাম পরিকল্পনা তৈরি করে রাখুন। তারপর তোমরা বিশ্বাসযোগ্য তথ্যের ওপর ভরসা রাখুন, এটা সম্পূর্ণ পড়ো। সবসময় করোনা ভাইরাস নিয়েই পড়ে থাকবে না, এটাও পড়ো। এই দুইটা প্যারা হচ্ছে তোমরা সুন্দর করে পড়ে সুন্দর করে লিখে ফেলবা, আমরা ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য 3 নম্বর প্যারাটা হচ্ছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, ওকে। আস্থা রাখুন নিজের ওপর, নিজের ওপর আস্থা রাখুন। অতীত বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগান, আত্মপ্রত্যয়ী থাকুন, এতে আপনার মানসিক চাপ অনেকটা লাঘব হবে। তারপর হচ্ছে শিশুদের প্রস্তুত করুন, অভিজ্ঞ করুন, সঠিক তথ্য দিন। তো এইটুক তোমরা লিখবা,
তারপর এইটুকুই বন্ধু লিখবা, লিখার পর আমরা নেক্সট পেজে চলে যাব। ওকে তো দেখো চারপাশে যা হচ্ছে সে বিষয়ে শিশুকে তার বয়স উপযোগী করে প্রকৃত তথ্য সত্য তথ্য প্রদান করুন এবং কিভাবে সে নিজেকে ঝুঁকিমুক্ত রাখতে পারবে সে বিষয়ে বুঝিয়ে বলুন। সংক্রমণ থেকে দূরে থাকার স্বাস্থ্যবিধিগুলো শিশুকেও শেখান। কিছু শিশু বা তার পরিবারে কেউ অসুস্থ বোধ করলে হাসপাতাল ভর্তির প্রয়োজনীয়তা শিশুর সঙ্গে আলোচনা করে রাখুন। সেই সঙ্গে জানান যে এতে ভয় পাওয়ার কিছু নেই, সবারই সুস্থতা আর নিরাপত্তার জন্য চিকিৎসকই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, এই পর্যন্ত আমাদের কিন্তু প্রতিবেদন শেষ। তোমরা চাইলে কিন্তু শেষে হচ্ছে একটা খামও দিতে পারো, ঠিক আছে? যেহেতু প্রতিবেদন তো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।